আজকে ইলিশ মাছ আমাদের প্রায় এক থেকে দেড় মাস ধরে মাছ অনেকই খুবই কম। আমাদের প্রতি বছর এই দিনে মাছ থাকে 600 থেকে 1000 মন মাছ, আর আজকে বাজারে মাছ নেই আমাদের 100 মন। অন্যান্য শাস্ত্র মাছটাছ অন্যান্য মাছ আছে, কিন্তু মাছটা সেটা সকালে বিক্রি হচ্ছে, যে আমাদের দেশীয় মাছটাছ সকালে বিভিন্ন বাজারে পাইকাররা কিনে নিচ্ছে। ইলিশের দাম আমাদের 1.5 কেজি মাছ যেগুলো বিক্রি হচ্ছে যে 1000 থেকে 1050, আর যেগুলো 1200 গ্রাম ওয়েট এই মাছগুলো বিক্রি হচ্ছে 900 থেকে 875, আর যেগুলো 1 কেজি ওজন মাছ এগুলো বিক্রি হচ্ছে যে 810 টাকা প্রতি কেজি, আর যেগুলো এলসির মাছ 600 থেকে 900 গ্রাম এই মাছগুলো বিক্রি হচ্ছে যে এলে আপনাদের 750 টাকা প্রতি কেজি। অন্যান্য মাছের দাম যেমন আমাদের এখানে রুই মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, যেগুলো 3 কেজি নিচে আর কি, 2 কেজি 2.5 কেজি, আর যেগুলো কাতল মাছ এগুলো 250 থেকে 300 টাকা কেজি, পোমা মাছ বিক্রি হচ্ছে যে এলে 200 থেকে 250 টাকা প্রতি কেজি, এরকমের মাছ বিক্রি হচ্ছে সাদা মাছ টাছে। আমার মনে হয় ইলিশ হয়তো মোহনার চর পড়ে গেছে, এই জন্য মাছ ভিতরে উপরে নদীতে মাছ ঢুকতে পারে না, সেজন্য মাছ তুলনামূলক অনেক কম। এখন আমরা আশা করতেছি যে আমরা তো সামনের মাসে হয়তো মাছ একটু বাড়তে পারে। সামনে বাড়তে পারে মাছ, বর্তমানে মাছ নাই এখন, কারণ কি মাছ নাই। গতবার এই সিজনে কেমন মাছ পড়তো? অনেক মাছ, হ্যাঁ অনেক আছে। কত ডেলি কত মন মাছ পড়তো? এই জায়গায় 2000 মন মাছ আছে, আর এখন 150 মন। দামটা বাড়ার কারণ কি? বলতে পারি না। সাগরে কি মাছ ধরা পড়ে না নাকি? সাগরও নাই। কারণটা মনে করেন কি, মাছ না ধরার কারণ কি? আল্লাহ জানে, ইলিশ মাছের কোনো কারণ নাই। সিজনে পরে বেশি ইলিশ মাছের কারণ না, আল্লাহ জানে। মাল
দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।